নজর রাখব যে খবরের দিকে সন্দেশখালীতে অশান্তির ঘটনা ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই সাতজনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে আপনাদের আবারও জানিয়ে রাখি সন্দেশখালী বারবার উত্তপ্ত হয়ে উঠেছে গত কয়েক সপ্তাহ ধরে এবং সেই ঘটনাতেই এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত কি জানা যাচ্ছে তাদের বিরুদ্ধে আর কি কি ব্যবস্থা নেওয়া হবে তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মানিক তিওয়ারিদের তার ভাঙ্গি চায় লুটপাট চলে গাড়ি বাংশ থেকে শুরু করে তার পরিবারের সদস্য আক্রান্ত হয় এই অভিযোগে অজিত মানিক নির্দিষ্ট ভাবে দাস এবং সংগঠিত করে রাস্তার উপরে জীবন জীবনকে নষ্ট করা অর্থাৎ সামাজিক কাজে বাধ্য করা সরকারি সম্পত্তি নষ্ট করা এছাড়াও বাড়িতে হামলা করে তাদের ও শিলতাদের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে সব মিলে গোটা যখন পুলিশ ঝড়ে লেগেছে তুমি জানো এই সমস্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে ৩৬৪ ক্যামেরা বসানো হয়েছে নতুন বিশৃঙ্খলা না হয় স্বয়ং তার এটি দক্ষিণ মত সুপ্রতি সরকার তিনি সরেজমিনে পাঠিয়ে দেখছে এবং পুলিশের অভিযোগ কেন্দ্র করা হয়েছে যেখানে গ্রামাঞ্চলের অভিযোগ ধন্যবাদ তোমাকে সঞ্জিত আপনাদের আবারও জানিয়ে রাখি সন্দেশখালীতে গতকালে যে ঘটনা ঘটেছিল অশান্তির ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয় এবং সেই সাতজনকেই আজকে পেশ করা হয় বসিরহাট মহকুমা আদালতে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই আপনাদের আবারও জানিয়ে রাখি শুক্রবার বেরমজুর গ্রামে সেখানে অশান্তির ঘটনা ঘটেছিল এবং তারপরেই গ্রেফতার করা হয় এই সাতজনকে